মর্নিং, আজ হচ্ছে 1 আগস্ট, রবিবার। তো সব কি করছো বলো, কেমন আছো? আজ উঠেছে প্রচণ্ড সুন্দর রোদ অনেক দিন পরে, আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে বেলা বেলা নয় সকাল 10:45। অনেকক্ষণ আগেই আমার মর্নিং হয়েছে, কিন্তু কিছু কিছু কাজকর্ম ছিল এদিক ওদিক, কোনো মানে চা করলাম, চাটা খেলাম, তারপর বসে বসে অ্যাজ ইউজুয়াল একটু ফোন নিয়ে ঘাঁটলাম, এখন ক্যামেরাটা অন করলাম। চলো আজ থেকে মানে এখন থেকে চলো দিনটা শুরু করা যাক, রবিবারটা। আর ঘরের সামনে যেটুকু যা জল ফল জমেছিল সেটুকু নেমে চলে গেছে, আর সেই কারণে হয়ে গেছে প্রচণ্ড রাস্তা ধুলো বালি, পুকুরের ধুলো বালি, চারিদিককার যে সমস্ত ময়লা ফয়লা সেগুলো সব এইখানটাতে জমে গেছে বারান্দার বাইরেটাতে, তার জন্য ছাড়ছে প্রচণ্ড গন্ধ, যে কারণে মামনি একটু এসে ব্লিচিং ফ্লিচিং দিয়ে দিয়েছে, তাতেও গন্ধ কি যায় বলো, প্রচণ্ড পাক গন্ধ। আবার এই মধ্যে মানুষজন বাড়িতে যে যা, সে তার যত ময়লা ছিল মনে হচ্ছে সব ওই জলেতেই বিসর্জন দিয়ে দিয়েছে। একটা দেখছি ঘরের সামনে এত বড় ফুলের প্যাকেট, বোধহয় সে কবেকার পচা ফুল টুল সেসব এসে জড়ো হয়ে গেছে। এইসবই মানুষের সেন্স না থাকলে কি হবে বলো, যে সময় এই প্লাস্টিক কি কখনো গলে যায়, সে তো আবার আটকে যাচ্ছে ওই জন্য এইখানটা একটু জলটা জমে আছে, এত বড় একটা প্লাস্টিক ফেলেছে। যাই হোক, যে ফেলেছে ফেলেছে, যে যা সে তার ব্যাপার, বাদ দাও, চলো দিনটা শুরু করা যাক। আর হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো কাজ বাজ আরম্ভ করে দিই, বিছানা তুলতে হবে, আজকে হবে কাচাকুচি করতে হবে, অনেক কিছু জড়ো হয়ে গেছে তোমরা ভালো মতোই জানো, কদিন ধরেই বলেছি যে অনেক কাচাকুচি করার জড়ো হয়ে আছে। সেই জবে থেকে বাড়ি থেকে এসেছি, কিচ্ছু কাচাকুচি হয়নি, আজ প্রায় হতে গেল 1 সপ্তাহ এসে গেছি, কিন্তু কিছুই কাজ বাজ হয়নি, বৃষ্টির কারণে হয়নি, আমার একটু মনটাও ভালো ছিল না সেই কারণেও হয়নি, সব মিলিয়েই হয়নি, কিন্তু আজকে করতেই হবে, তা না হলে কাল থেকে প্রচণ্ডই চাপ পড়ে যাবে, অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে। চলো আজকে জামা কাপড়গুলো আমি মেশিনে ঢোকাবো, আজকে ফার্স্ট কাজ আমি এটাই করবো, দেন আমি সব কিছু কাজ করবো। চলো যাই। বিছানাটা গুছিয়ে নিই, ঘরটা পরিষ্কার করে নিই, কারণ এরপর আজকে একটু আমার রান্না করবার ইচ্ছা আছে। দেখা যাক, ইলিশ মাছ ভেটকি মাছ দুটোই এসেছে, একটা ইলিশ মাছটা এবেলা হবে, ভেটকি মাছটা ওবেলা হবে। চলো তাড়াতাড়ি বিছানা পরিষ্কার করে ঘরটাও একটু পরিষ্কার করে নিয়ে যাই। চলো করে নিই বিছানাটা পরিষ্কার। A few inches later. এই বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, চলো এবার বাকি কাজগুলো করি, ঘরটা একটু পরিষ্কার করে নিই, ঘরটা পরিষ্কার করে আগে ব্রেকফাস্ট করে নেবো, তারপরে বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করবো, কারণ ওগুলো কাজতে এখন 1-1.5 ঘন্টা সময় লাগবে, তারপরে তো শুকনো করতে দেওয়ার ব্যাপার, তার আগে বাকি কাজগুলো করে নিই। চলো আর বাইরেটা দেখাই, ধরো এই যে দেখছো ওই সবগুলো নেবে গেছে, কিন্তু এইগুলো হয়েছে, আর এই যে সেই ফুলের বস্তাটা পুরো জল কালো একদম, ক্যামেরার অত ভালো আসছে না, পুরো জল কালো, ড্রেন ফ্রেন পুরো নোংরা হয়ে গেছে একদম অবস্থা, আর গন্ধটাও লাগছে মাঝে মধ্যে, যখনই হাওয়াটা দিচ্ছে না তখনই গন্ধটা আসছে। আর আজকে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, মানে সেদিন যেমন কদিন রোদ ওঠেনি, আজকে মনে হচ্ছে যেন কদিনের রোদ একসঙ্গে উঠে গেছে, প্রচণ্ডই গরমটা হচ্ছে, তার জন্য পাখাটা বন্ধ করা আছে, হলে পাখাটা চালাই আবার পরে কথা বলছি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে বেলা 12:05, আমার ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, এদিকে মেশিনে কাঁচাকুচিগুলোও কমপ্লিট হয়ে গেছে, এই যে কাঁচাকুচি হয়ে গেছে অনেকক্ষণ আগেই, মানে প্রায় 5 মিনিটগুলো কাঁচাকুচি হয়ে গেছে, অনেকক্ষণ আগে না, এবার এগুলোকে বের করে শুকনো করতে দিতে হবে, অন্য দিন এই উঠোনেই শুকনো করতে দিই 5 মিনিটে যায়, কিন্তু আজকে আর উঠোনে দিলে হবে না, আজকে দিতে হবে ছাদে, কারণ উঠোন থেকে জল ফল সব ভালো মতোই নেমে গেছে, তবু উঠোনে দিতে আমার ভরসা হচ্ছে না, ভরসা হচ্ছে না একটাই কারণে, যদি শুকনোটা না হয় তখন কি হবে, ওই জন্য ছাদে দেওয়াটাই বেটার, ছাদে দিলে রোদটাও ভালোভাবে পাবে, শুকিয়ে যাবে, কিন্তু ছাদে তো আমাদের বেশি দড়ি খাটানো নেই, অল্প কয়েকটাই আছে, তো তার মধ্যেই দিতে হবে ম্যানেজ করে করে, যাই হোক সেনায় দিয়ে দেবো। আর ওই রান্নাঘরে মামনি সর্ষে ইলিশ,
সর্ষে ইলিশ বসিয়ে দিয়েছে, ওবেলা হবে ভেটকি মাছ দিয়ে ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই, যেটাই হোক না কেন আমি দেখিয়ে দেবো কিভাবে কি করলাম। এখনো ঠিক করা হয়নি কি হবে, কিছু একটা হবে, বা ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার বা বাটার ফ্রাই, এই মানে কিছু ওই ফ্রাই টাইপেরই কিছু একটা হবে, যেটাই হবে সেটাই আমি দেখিয়ে দেবো। তাহলে চলো আর এইগুলোকে বের করে নিই। হ্যাঁ, এর মধ্যে আমার যেটা হয়ে গেছে, রান্নাঘরের সমস্ত বাসনপত্রকে ক্লিয়ার করা হয়ে গেছে, সমস্ত মানে সকালবেলাকার চায়ের আর এখন আমি যে ব্রেকফাস্ট করলাম সেই থালাটা সব ক্লিয়ার করা হয়ে গেছে, রান্নাঘরটা ঝাঁট মোছা হয়ে গেছে, ঘর হয়ে পরিষ্কার হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, খালি এইগুলোকে বের করবো, বের করে ছাদে গিয়ে শুকনো করতে দেবো, দিয়ে তারপরে স্নানে চলে যাবো। ব্যাস, তাহলে এবেলার মতো কাজ কমপ্লিট। আর আজকে আমি রুটি খাবো না, যেহেতু ইলিশ মাছ হচ্ছে আমার জন্য যে ভাতই খাবো, কারণ ইলিশ মাছের তেল দিয়ে প্রত্যেকটা বাঙালি আমার মনে হয় ভাত খেতে খুব ভালো লাগে, ইলিশ মাছের গন্ধটাই এতটা সুন্দর, তো ওই কারণে আজকে আর ভাত রুটি খাবো না, ভাত খাবো। তাহলে চলো বেশি না বকে কাজটা করে নিই। চলো, দেখেছো কত জামা কাপড় জমিয়েছে, অবস্থা দেখ, এখানে সবই ওর, খালি আমার একটা আছে, দেখো পাহাড়ের মতো জামা কাপড় কাঁচা হয়েছে। চলো, এগুলো সব ছাদে শুকনো করতে দিয়ে এলাম। কি ঘুম, কি রোদ না উঠেছে আজকে বাইরে, বাপরে বাপ, সেই হাঁসপাশামি গরম আবার স্টার্ট হয়ে গেছে, এত গরম লাগছে কি বলবো। কিছু জামা কাপড় মানে বেশিরভাগটা সব ভারী ভারী প্যান্ট ফ্যান্টগুলো, গেঞ্জি হবে, ওর যে সমস্ত টি শার্টগুলো একটু মোটা আছে সেগুলো সব ছাদে মেলে দিয়ে এলাম, আর যেগুলো এমনি হালকা কটনের জামা কাপড় আছে সেগুলো এইখানে দিলাম, এইখানেই এগুলো শুকনো হয়ে যাবে, অন্য টাইম হলে তো ছাদে যাই না, কিন্তু ছাদে গেলাম, কি গরম হচ্ছে, একটু রেস্ট নিয়ে আগে চান করবো, প্রচন্ড ঘেমে গেছি, ভাল লাগছে না একটা, চলো পরে কথা বলবো। Much 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 later. লাঞ্চ হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে, মাঝখানে আর কোনো কথাবার্তা বলিনি, ফ্রিজ থেকে মাছটাকে বের করলাম, মাছটা পুরো বরফ হয়ে গেছে, ওই মানে মাছটাকে বরফটা রিমুভ করার জন্য জলে ভিজিয়ে দিয়েছি, এরপর মাছটা কাটবো আর দেখাবো। চলো, ফাইনালি ডিসাইড হয়েছে আমাদের ফিশ ফিঙ্গার হবে, তো রেসিপিটা আমি শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। চলো, মাছটা একটু ডিপ রোস্ট হয়ে যাক, তারপরে আসছি। দাঁড়াও, এই যে দেখো মাছটাকে আমি ডিপ রোস্ট করতে দিয়েছি এখানে, এই যে মাছটাকে ডিপ রোস্ট করা হয়ে গেছে, এবার এটা তো ওই ফিলের সাইজে মানে ওই ফিশ ফ্রাই এর কাটা আছে, এটাকে আমরা ফিঙ্গার বানাবো, তো ফিঙ্গারের মতো আমরা ঘরেই কেটে নেবো আমরা সব পারি। এই যে এবার ফিলে থেকে আমরা ফিঙ্গারের সাইজে কেটে নিচ্ছি, যদিও আমরা অত ভালো কাটতে পারিনি, তো তোমরা দোকানে গিয়ে বললে তারা কেটে দেবে, আর যদি এরকম আমাদের মতো ফিলে নিয়ে এসে ফিশ ফিঙ্গার খাওয়ার ইচ্ছা হয় তাহলে ঘরেতে এই আমরা যেমন কাটছি দেখে নাও, এরকম করেই কেটে নেবে। একটা ফিলে থেকে মোটামুটি আমরা তিনটে ফিশ ফিঙ্গার করলাম, এবার ফিঙ্গারটাকে ম্যারিনেট করব, তার জন্য এখানে পাতি লেবু নিয়েছি আর ফিঙ্গারটা পরিষ্কার করে ধুয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এবার হাফ পাতি লেবুর রস এই ফিলেগুলোর ওপর দিয়ে দিচ্ছি যাতে মাছটা একটু নরম হয়ে যায়, এই যে পাতি লেবুর রসটা দিয়ে দিলাম, এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, কারণ এই লবণটাই মানে মাছের মধ্যে ভালোভাবে ঢুকবে, আর একটু গোলমরিচ দিয়ে দেবো, যদি কারোর শামরিচ থাকে সে শামরিচ ব্যবহার করবে, আমার কাছে নেই তাই আমি গোলমরিচ দিলাম, অবশ্যই গোলমরিচটা নিজেদের আন্দাজ অনুযায়ী দেবেন, কারণ কতটা ঝাল পছন্দ করেন না করেন গোলমরিচেরও একটা ঝাল থাকে। এই যে এবার আমি ম্যারিনেশনের জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা নিয়ে নিয়েছি, এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব, এবার এগুলোর পরিমাণ মাছের পরিমাণের ওপর সবসময় ডিপেন্ড করবে, যেমন আমার এখানে বলে দিচ্ছি আমি 8 খানা ফিলে ছিল, তো আমার ওই 1.5 খানা মতো পেঁয়াজ আর আমি 3টে কাঁচা লঙ্কা ছোটো বড় মিশিয়ে 8 কোয়া রসুন আর ওই 1 ইঞ্চির থেকে একটু কম আদার টুকরোকে ভালো করে বেটে নিচ্ছি। এই যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনি,
এই পেস্টটাকে ফিলেগুলোর সাথে মাখিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু ওই লেবু আর লবণ আর গোলমরিচ মাখিয়ে মাছগুলোকেও কিন্তু 15 মিনিট রেখে দেওয়ার পরে এই পেস্টটা মাখিয়েছি। আর পেস্টটা মাখিয়ে এবার ভালো করে ঢাকনা ঢাকনা চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে নর্মাল জায়গাতেও রাখতে পারেন। এখন হয়ে গেছে বিকালবেলা, আমরা ছাদে চলে এসেছি, অনেকক্ষণ ছাদে এসেছি, ছাদে এসে চা ফা সবই খাওয়া হয়ে গেছে। এবার গাছে জল দেবে ও গাছগুলো দেখাই, দাঁড়াও। Hold me close till I get up. Time is barely on our side. নিচে দাঁড়িয়ে ছাদে যেটুকু যা কাজকর্ম ছিল হয়ে গেছে। কাজকর্ম মানে জামা কাপড় তুলতে এসেছিলাম, জামা কাপড় গিয়ে আজকে আগে বিছানাটা ঠিক করে নিয়ে তারপরে সন্ধ্যাটা দিয়ে দেবো, সন্ধ্যে দিয়ে তারপরে মাছ হাত করবো। কারণ মাছ হাত করবো মানে ওই যে কি বলে ওই যে মাছের ফিশ ফিঙ্গার মানে ভুলে গেছি, ফিশ ফিঙ্গারটা তৈরি করবো। চলো আর আগে একবার চা করে দেবো সবাইকে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, জেঠুদের একবার হয়েছে, আর একবার চা করে দেবো। চাটা করে দিয়ে তারপর ফিস ফিঙ্গারটা রেডি করবো। আর সন্ধে হয়ে গেছে, 6টা-7টা বেজে গেছে, 6টা-5-10 হয়ে গেছে। চল নিচে চলে যাই তাহলে, জামা কাপড় তোলা হয়ে গেছে, গাছ গাছালি দেখা হয়ে গেছে, জলটা দিয়ে দিয়েছে, চলো নিচে যাই। যে দেখো, এক চিয়ার জামা কাপড় জড়ো হয়েছে। আজকে আর ভাঁজ করবো না, থাকবে যা কালকে ভাঁজ করবো। ভালো লাগছে না ভাঁজ করতে, মাথা ব্যথা করছে। এই যে 1 ঘন্টা হয়ে গেছে, আমি মাছটাকে ফ্রিজ থেকে বার করে নিলাম। মাছটাকে ফ্রিজ থেকে বার করে রেখে এবার আমি ব্যাটারটা বানাতে বানাতে মাছটা রুম টেম্পারেচারে চলে আসবে। এবার এর জন্য আমি 2টো ডিম নিচ্ছি ব্যাটারটা বানানোর জন্য। এই যে আগে একটা আমি ডিম ফাটিয়ে নিলাম, এই ডিমটার মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো আর লবণ দেবো। অবশ্যই এগুলো পরিমাণ অনুযায়ী দেব, কারণ আগে একবার মাছেতেও লবণ আর গোলমরিচ দেওয়া আছে, আবার লঙ্কা বাটাও দিয়েছি, তো অল্প অল্প দেওয়াই ভালো। এই যে গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, এটাকে ফাটিয়ে নেবো। আর এখানে মাছের ওপরে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ অ্যারারুট। আপনারা চাইলে ময়দা বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আমার কাছে অ্যারারুট ছিল বলে আমি অ্যারারুটই ব্যবহার করেছি। আর একটা পরিষ্কার প্লেটে আমি খানিকটা ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো বা লেগো গুঁড়ো, যে যাই বলুন, সেটা নিয়ে নিলাম। এটা অনেকটা পরিমাণেই লাগবে। আর এর মধ্যে আমি লবণ আর গোলমরিচের গুঁড়োও নিয়ে নিচ্ছি। যদি আপনারা ঝাল খেতে পছন্দ না করেন তাহলে এখানে গোলমরিচের গুঁড়োটা আপনারা স্কিপ করে যেতে পারেন। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কারণ নুন আর গোলমরিচ দেওয়া আছে। আমি আগে একটা ডিম নিয়েছি, আবার একটা পরে ডিম ব্যবহার করবো, কারণ একসঙ্গে আমি অতটা ডিম গুলিনি একেবারে। এই যে মাছের ফিলেগুলোর সাথে অ্যারারুটটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি হালকা হাতে, বেশি চাপ দেবেন না, তাহলে মাছগুলো কিন্তু নরম হয়ে যায় এই পর্যায়ে এসে, যেহেতু পাতিলেবুর রস দেওয়া আছে তাই মাছটা নরম হয়ে যায়। তাই বেশি চাপ দিয়ে মাখাবেন না, হালকা হাতে মাখিয়ে নিয়েছি। এবার ওই ফেটিয়ে রাখা ডিম থেকে কিছুটা ডিম, মানে ওই প্রায় 3 টেবিল চামচের কাছাকাছি ডিম আমি এই মাছের ফিলেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার অবশ্যই আপনারা মাছের পরিমাণ মতো এই ডিমের গোলাটাকে বা সমস্ত পরিমাণ দেবেন, কারণ আমার যেমন পরিমাণের মাছ আছে আমি তেমন পরিমাণেই সব কিছু ব্যবহার করেছি। সেটাকে ভালো করে আবার ডিমটাকেও মাছের সঙ্গে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে, এবার একটা মাছের ফিলে তুলে আমি প্রথমেই বিস্কুটের গুঁড়োর সঙ্গে ভালো করে ফিলেটাকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে বিস্কুটের গুঁড়োর সঙ্গে এপাশ ওপাশ উল্টে পাল্টে ফিলেটাকে বিস্কুটে গুঁড়ো লাগিয়ে নিতে হবে। তারপরে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে ফিলেটাকে ভালো করে এদিক ওদিক করে ডিমটা লাগিয়ে আবার বিস্কুটের গুঁড়ো এর মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নিচ্ছি। উল্টে পাল্টে দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে 2টো হাতও ব্যবহার করতে পারেন, আমি এখানে 1টা হাতের সাহায্যেই করেছি। আবার ডিমে ডোবালাম, বিস্কুটের গুঁড়ো লাগিয়ে দিলাম। আপনারা চাইলে 2টো কোট বা 1টা কোটও করতে পারেন, আমি এখানে 3টে কোট করেছি। এটা যাতে ক্রিস্পি হয় আর ভেতরটাও মানে খেতেও সুন্দর হয়, একদম রেস্টুরেন্টের মতোই খেতে লাগবে একটু বেশি কোট দেওয়া থাকলে।
এবার কোটিংয়ের পর হাতের সাহায্যে এরকম গোল করে নিয়ে একটা আঙুলের মতো শেপ দিয়ে দিতে হবে। এই যে বিস্কুটের গুঁড়োর সাহায্যে হাতে নিয়ে দেখবেন যে যেদিকটা লাগেনি বিস্কুটের গুঁড়ো, সেদিকটা লাগিয়ে এইরকমভাবে একটু আঙুলের মতো বা ফিঙ্গার যেমন হয় আপনারা দেখেছেন ওরকম একটু শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এরকম শেপ সহজেই দেওয়া যায়, অসুবিধা হয় না শেপ দিতে। এই পর্যায়ে এটার নিচে আমি একটু ময়দা স্প্রিঙ্কেল করে দেব, দিয়ে তারপরেই রাখছি, কারণ অনেক সময় কী হয় ডিম থাকার জন্য স্টিক হয়ে যায় প্লেটের সঙ্গে, মানে আটকে যায়, ছাড়তে অসুবিধা হয়। ওই জন্য আমি একটু ময়দা স্প্রিঙ্কেল করে তার ওপরে এক একটা করে ফিশ ফিঙ্গার রেখেছি। এরকম কোটিংয়ের পর মোটামুটি এই ফিঙ্গারগুলোকে 15 মিনিট রেখে দেবো খোলা হাওয়া। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি তেল গরম করেছি, তার মধ্যে ফিঙ্গারগুলোকে ছেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু এইরকম কোটিং করে ফিঙ্গারগুলোকে ফ্রিজের মধ্যে মোটামুটি 2 থেকে 3 দিন সংরক্ষণ করে রাখতে পারেন এয়ার টাইট বক্সের মধ্যে, কোনো অসুবিধা হবে না। আর ফিঙ্গারগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আর যদি গ্যাসের পাওয়ার জোরে থাকে তাহলে ওপর থেকে কোটিংটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। এই যে ভালো করে ভাজা হয়ে গেছে, বেশ লাল করে তুলে নিচ্ছি আমি। এক একটা ফিঙ্গার ভাজতে মোটামুটি আমার 8 থেকে 9 মিনিট সময় লেগেছে, দেখতেই পাচ্ছেন পুরো দোকানের মতো দেখতে হয়েছে। এইভাবে আমি সবকটা ফিঙ্গার ভেজে নিয়েছি। আর রেসিপিটা যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। সবকটা ফিঙ্গার আমার ভাজা হয়ে গেছে, আজকের মতো এইটুকুনি, আবার কালকে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।